এবার আসবো দেবতা ও অসুর প্রসঙ্গ, 15তম। প্রথমে জীবিকার প্রাধান্যের ভিত্তিতে ত্রিবিধ সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। যে মানবগোষ্ঠী মূলত মাছ ধরে জীবিকা অর্জন করত, তারা প্রধানত সমুদ্র তীরে বসবাস করত। যারা পশু শিকারকেই জীবিকার প্রধান অবলম্বন বলে গ্রহণ করল, তারা পার্বত্য অঞ্চলে বনে জঙ্গলে তারা বসবাস করতে থাকলো। যারা চাষবাসকে প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছিল, তারা সমতল উর্বর ভূমিতে বসবাস করত। এরা জীবিকার নিশ্চয়তায় চিন্তাভাবনা করার অবকাশ পেল। এরাই ক্রমে সুসভ্য জাতিতে পরিণত হলো। কঠোর কায়িক শ্রমের অভাবে এই সুসভ্য জাতি ক্রমশ দুর্বল হতে থাকল। অপরদিকে মৎস্যজীবী ও শিকারজীবী মানুষদের আমিষ আহারের ফলে ও প্রকৃতির উন্মুক্ত পরিবেশে বাস করার ফলে শরীর বলিষ্ঠ ও পেশিবহুল হতে লাগলো। ফলে মৎস্য ও শিকারযোগ্য পশুর অভাব হলেই তারা সমতল ভূমিতে চড়াও হয়ে লুটপাট চালাত। সমতলবাসীরা তখন আত্মরক্ষার জন্য ঘন সন্নিবিষ্ট হলো। এভাবেই ছোট ছোট রাজ্য গড়ে উঠল। সভ্যতা বিকাশের এই প্রেক্ষাপটে বিবেকানন্দ চাষবাস প্রিয় সমতলবাসী মানুষ এবং সমুদ্র তট ও পার্বত্য অঞ্চলে বসবাসকারী পেশিবহুল বলিষ্ঠ শরীরের অধিকারী মানুষদের যথাক্রমে দেবতা ও অসুর বলে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে তিনি গীতায় 16 অধ্যায়ে বর্ণিত মানব জাতির উপর দৈব ও আসুরী গুণাবলী প্রয়োগের উল্লেখ করেছেন। দেবতারা বুদ্ধি বলে অসুরদের আক্রমণ প্রতিরোধ করার জন্য ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র, গরুয়াস্ত্র ইত্যাদি বানিয়েছে, কিন্তু অসুরেরা সাধারণ অস্ত্র দিয়ে বেশি শক্তির জোরে দেবতাদের আক্রমণ করে লুটতরাজ চালিয়েছে। কখনো স্বর্গরাজ্য করে স্বর্গরাজ্য ভোগ করতে গিয়ে দেবতাদের বুদ্ধির কৌশলে দাস হয়ে পড়েছে, কেউ কেউ আবার লুটতরাজ করে নিজস্ব ডেরায় ফিরে গেছে। এইভাবে কর্ষণজীবী ও আকর্ষণজীবী সভ্যতার দণ্ড জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃহৎ আকার ধারণ করেছে। সংঘর্ষ মিলন দুই অর্থই দণ্ড সংগঠিত হয়েছে। তারই প্রতিক্রিয়ায় আমাদের সভ্য সমাজে দেবতা ও অসুরের সহাবস্থান ঘটেছে। যাদের পূর্বপুরুষ একদা মাছ ধরে খেত কিংবা ভেড়া চড়াত, সভ্য সমাজে সেই সুযোগ না পেয়ে কতকটা জিনগত কারণে চোর ডাকাত বদমাইশ গুন্ডা হয়ে গেল। শাস্ত্রীয় প্রভাবে প্রাতঃস্মরণীয়া কুন্তী, দ্রৌপদী, অহল্যাদের উত্তর সুদিদা বহু পুরুষ সংসর্গের সুযোগ না পেয়ে আজ সৈরিণী, সভ্য অসভ্য দেবতা অসুর জন্মের মানুষ বর্তমান সমাজকে জটিল সমাজে পরিণত করে তুলেছে। তবে জম্মুদ্বীপে অর্থাৎ এশিয়া মাইনরের বিশাল ভূখণ্ডের ইয়াংশিকিয়াং, ইউফ্রেটিস, সিন্ধু প্রভৃতি নদীর তীরে সমতল ভূমিতে কৃষিকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। এগুলি ছিল দেবতা প্রধান সভ্যতা। আর সমগ্র ইউরোপে হয় সমুদ্র তীরে কিংবা পার্বত্য অঞ্চলে গড়ে উঠেছিল আসুরিক সভ্যতা। এই আসুরিক সভ্যতা হল আকর্ষণজীবী সভ্যতা। তারা সমুদ্র পাড়ি দিয়ে সুসভ্য দেশের সম্পদ লুট করেছে। উত্তরকালে জম্মুদ্বীপের মধ্যভাগ ও আরবদের মরুভূমি অসুরদের প্রধান কেন্দ্র হয়ে দাঁড়ায়। তারা দেবতাদের এমন তারা লাগায় যে তারা ইউরোপে ছড়িয়ে পড়ে। এবার মূল টেক্সটে এসো। এবার হচ্ছে দেবতা ও অসুর, প্রাচ্য পাশ্চাত্য মূল টেক্সট দেখো। সমাজ সৃষ্টি হতে লাগলো, দেশভেদে সমাজের সৃষ্টি। সমুদ্রের ধারে যারা বাস করত, তারা অধিকাংশই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। যারা সমতল জমিতে তাদের চাষবাস, যারা পার্বত্য দেশে তারা ভেড়া চড়াত, যারা মরুময় দেশে তারা ছাগল উট চড়াতে লাগলো। কতক দল জঙ্গলের মধ্যে বাস করে শিকার করে খেতে লাগলো। যারা সমতল দেশ পেলে, চাষবাস শিখলে, তারা পেটের দায়ে অনেকটা নিশ্চিন্ত হয়ে চিন্তা করবার অবকাশ পেলে। তারা অধিকতর সভ্য হতে লাগলো।
কিন্তু সভ্যতার সঙ্গে শরীর দুর্বল হতে লাগলো। যাদের শরীর দিন রাত খোলা হাওয়ায় থাকে, মাংস প্রধান আহার তাদের, আর যারা ঘরের মধ্যে বাস করে শস্য প্রধান আহার তাদের, অনেক পার্থক্য হতে লাগলো। শিকারি বা পশু পাল বা মৎস্যজীবী আহারে অন্টন হলেই ডাকাত বা বোম্বেটে হয়ে সমতলবাসীদের লুটতে আরম্ভ করলে সমতলবাসীরা আত্মরক্ষার জন্য ঘন দলে সন্নিবিষ্ট হতে লাগলো। ছোট ছোট রাজ্যের সৃষ্টি হতে লাগলো। দেবতারা ধান চাল খায়, সুসভ্য অবস্থা, গ্রাম নগর উদ্যানে বাস, পরিধান বোনা কাপড়, আর অশুদ্ধের পাহাড় পর্বত মরুভূমি বা সমুদ্র তটে বাস। আহার বন্য জানোয়ার, বন্য ফল মূল, পরিধান ছাল, আহার বুনো জিনিস বা ভেড়া ছাগল গরু, দেবতাদের কাছ থেকে বিনিময়ে যা ধান চাল। দেবতার শরীর শ্রম সইতে পারে না, দুর্বল। অসুরের শরীর উপবাস, তৃচ্ছ কষ্ট সহনে বিলক্ষণ পটু। অসুরের আহার ভাব হলেই দল বেঁধে পাহাড় হতো, সমুদ্র কূল হতে গ্রাম নগর লুটতে এলো। কখনো বা ধনধান্যের লোভে দেবতাদের আক্রমণ করতে লাগলো। দেবতারা বহুজন একত্র না হতে পারলেই অসুরের হাতে মৃত্যু, আর দেবতার বুদ্ধি প্রবল হয়ে নানা প্রকার যন্ত্রতন্ত্র নির্মাণ করতে লাগলো। ব্রহ্মাস্ত্র, গরুয়াস্ত্র, বৈষ্ণবাস্ত্র, শৈবাস্ত্র সব দেবতাদের। অসুরের সাধারণ অস্ত্র কিন্তু গায়ে বিষম বল। বারংবার অসুর দেবতাদের হারিয়ে দেয়, কিন্তু অসুর সভ্য হতে জানে না, চাষবাস করতে পারে না, বুদ্ধি চালাতে জানে না। বিজয়ী অসুর যদি বিজিত দেবতাদের স্বর্গরাজ্য করতে চায়, তো সে কিছুদিনের মধ্যে দেবতাদের বুদ্ধি কৌশলে দেবতাদের দাস হয়ে পড়ে থাকে। নতুবা অসুর লুট করে সরে আপনার স্থানে যায়। দেবতারা যখন একত্রিত হয়ে অসুরদের তাড়ায়, তখন হয় তাদের সমুদ্রের মধ্যে তাড়ায়, না হয় পাহাড়ে, না হয় জঙ্গলে তাড়িয়ে দেয়। ক্রমে দুদিকেই দল বাড়তে লাগলো। লক্ষ লক্ষ দেবতা একত্র হতে লাগলো, লক্ষ লক্ষ অসুর একত্র হতে লাগলো। মহাসংঘর্ষ, মেশামেশি, জেতা জেতি চলতে লাগলো। এসব রকমের মানুষ মিলে মিশে বর্তমান সমাজ, বর্তমান প্রথা সকলের সৃষ্টি হতে লাগলো। নানা রকমে নতুন ভাবের সৃষ্টি হতে লাগলো, নানা বিদ্যার আলোচনা চলল। একদল লোক ভোগোপযোগী বস্তু তৈরি করতে লাগলো, হাত দিয়ে বা বুদ্ধি করে। একদল সেই সব ভোগ্য দ্রব্য রক্ষা করতে লাগলো, সকলে মিলে সেই সব বিনিময় করতে লাগলো। আর মাঝখান থেকে একদল ওস্তাদ এ জায়গার জিনিসটা ও জায়গায় নিয়ে যাবার বেতন স্বরূপ সমস্ত জিনিসের অধিকাংশ আত্মসাত করতে শিখলে। একজন চাষ করলে, একজন পাহারা দিলে, একজন বয়ে নিয়ে গেল, আর একজন কিনলে। যে চাষ করলে সে পেলে ঘোড়ার ডিম, যে পাহারা দিলে সে জুলুম করে কতকটা আগভাগ নিলে। অধিকাংশ নিলে ব্যবসাদার, যে বয়ে নিয়ে গেল, যে কিনলে সে এ সকলের দাম দিয়ে মূল। পাহারাওয়ালার নাম হলো রাজা, মুটের নাম হলো সওদাগর। এ দুদল কাজ করলে, কাজ করলে না, ফাঁকি দিয়ে মুড়ো মারতে লাগলো। যে জিনিস তৈরি করতে লাগলো সে পেটে হাত দিয়ে হা ভগবান ডাকতে লাগলো। ক্রমে এই সকল ভাব পেঁচা পেঁচি মহা গেরোর উপর গেরো, তস্য গেরো হয়ে বর্তমান মহা জটিল সমাজ উপস্থিত হলেন। কিন্তু ছিট মনে না, যেগুলো পূর্বজন্মে, অর্থাৎ পূর্বজন্ম বলতে মানে সভ্য হইবার পূর্বে ভেড়া চড়াতো, মাছ ধরে খেত, সেগুলো সভ্য জন্মে বোম্বেটে ডাকাত প্রভৃতি হতে লাগলো। বন নেই যে শিকার করে, কাছে পাহাড় পর্বত নেই যে ভেড়া চড়ায়। জন্মের দরুন শিকার বা ভেড়া চড়ান বা মাছ ধরা কোনোটারই সুবিধা পায় না, সে কাজেই ডাকাতি করে, চুরি করে, সে যায় কোথায়? সে প্রাত স্মরণীয়দের, স্মরণীয়দের কালের মেয়ে। এ জন্মে তো আর এক সঙ্গে অনেক বরকে বে করতে পায় না, কাজেই হয় বেশ্যা। এ জন্মে তো আর একসঙ্গে অনেক বর বিয়ে করতে পারে মানে পায় না, কাজেই তারা হয়ে যায় বেশ্যা, শরীর বিক্রি করতে থাকে, ইত্যাদি রকমের নানা ঢঙের, নানা ভাবের, নানা সভ্য অসভ্য দেবতা অসুর জন্মের মানুষ একত্র হয়ে সমাজ
কাজেই সকল সমাজে এই নানা রূপে ভগবান বিরাজ করছেন। সাধু নারায়ণ ডাকাত নারায়ণ ইত্যাদি, আবার যে সমাজে যে দলে সংখ্যায় অধিক, যে সমাজের চরিত্র সেই পরিমাণ দৈবী বা আসুরী হতে লাগলো, জম্বুদ্বীপের তামাম সভ্যতা, সমতল ক্ষেত্র, বড় বড় নদীর উপর অতি উর্বর ভূমিতে উৎপন্ন ইয়াংশিকিয়াং গঙ্গা সিন্ধু ইউফ্রেটিস তীর, এ সকল সভ্যতারই আদি ভিত্তি চাষবাস, এ সকল সভ্যতাই দেবতা প্রধান, আর ইউরোপের সকল সভ্যতাই প্রায় পাহাড়ে না হয় সমুদ্রময় দেশে জন্মিয়েছে ডাকাত আর বোম্বেটে, এ সভ্যতার ভিত্তি, এতে অসুরভাব অধিক বর্তমানকালে যতদূর বোঝা যায়। জম্মুদ্বীপের মধ্যভাগ ও আরবের মরুভূমি অসুরদের প্রধান আড্ডা, ওই স্থান হতে একত্র হয়ে পশুপাল মৃগয়াজীবী অসুরকুল সভ্য দেবতাদের তারা দিয়ে দুনিয়াময় ছড়িয়ে দিয়েছে। ইউরোপ খণ্ডের আদি নিবাসী এক জাত অবশ্য ছিল, তারা পর্বত গহ্বরে বাস করত, যারা ওর মধ্যে একটু বুদ্ধিমান তারা অল্প গভীর তলাওয়ের জলে খোঁটা পুঁতে মাচান বেঁধে সেই মাচানের উপর ঘর দোর নির্মাণ করে বাস করত। চকমকি পাথরের তীর বর্ষার ফলা, চকমকির ছুরি ও পরশু দিয়ে সমস্ত কাজ চালাতো।